হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আপনাদের মধ্যে চলে আসছে আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব ফেসবুক রাইট ম্যানেজার কীভাবে অ্যাপ্লাই করবেন। সো ফেসবুক রাইট ম্যানেজার কিন্তু আসলে অনেকজন জানে না, হয়তো বা আসলে এটা এখন চিন্তা করতেছে আসলে ফেসবুক রাইট ম্যানেজারটা কী। আমি শর্টকাটে প্রসেসিংগুলো দেখানোর আগে আমি আপনাদেরকে একটু শর্টকাটে বুঝাই। ফেসবুক রাইট ম্যানেজার এমন একটা অপশন যেটা সবার পেজে অ্যাভেলেবেল দেওয়া হয় না, এটা ফেসবুক টিম থেকে দেওয়া হয়। যারা বিশেষ করে পপুলার সেলিব্রিটি, যারা একদম যেসব পেজগুলো একদম ফুল ভেরিফাইড, সেসব পেজের মধ্যে রাইট ম্যানেজার দেওয়া হয়। রাইট ম্যানেজারের কাজটা কী? রাইট ম্যানেজারের কাজ মনে করেন আমি আমার একটা পেজ আছে 2 লাখ ফলোয়ার বা 1 লাখ ফলোয়ার, সেক্ষেত্রে মনে করেন আমি আমার পেজের মধ্যে কষ্ট করে অনেক কষ্ট করে ভিডিও বানাই, সেই ভিডিওগুলো চুরি করে কেউ ডাউনলোড করে অন্য পেজে আপলোড করলে, তখন যদি আপনার যদি রাইট ম্যানেজার যদি থাকে সেক্ষেত্রে আপনি রাইট ম্যানেজারে সব কিছু বুঝতে পারবেন, কে আপলোড করছে, কোন পেজে আপলোড করছে, কত সেকেন্ডের ভিডিও আপলোড করছে, এভরিথিং সব কিছু রাইট ম্যানেজারে অ্যাড হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন। তখন আপনি চাইলে কী করবেন, সে পেজে আপনি কপিরাইট দিতে পারেন সে পেজের উপর, অথবা সেই ভিডিওর মধ্যে কপিরাইট অথবা স্ট্রাইক দিতে পারেন। এটা হচ্ছে রাইট ম্যানেজারের সুবিধা। আমার পেজের মধ্যে যতগুলো ভিডিও আপলোড করি, মনে করেন আমার পেজের মধ্যে এডিট করে কষ্ট করে আমি অনেক ভিডিও বানাই সাপোজ, সে কষ্টের ভিডিওগুলো যখন অন্যজন চুরি করে ডাউনলোড করে অন্য পেজে আপলোড করে তখন কিন্তু কষ্ট লাগে। কিন্তু যদি আপনার যদি রাইট ম্যানেজার যদি থাকে, সেটা রাইট ম্যানেজারের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার পেজের 1 ইঞ্চে একটা মিউজিক, 10 সেকেন্ড বা 5 সেকেন্ড একটা ভিডিও যদি চুরি করে যদি অন্য কেউ যদি আপলোড করে এবং সে ব্যক্তির নাম, সে পেজের নাম, কখন আপলোড করছে, এভরিথিং রাইট ম্যানেজারে মানে শু করবে। আপনি সেখান থেকে চাইলে তার পেজের মধ্যে স্ট্রাইক দিতে পারেন, কপিরাইট দিতে পারেন। এটা হচ্ছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে, দেখা যাচ্ছে আমি মনে করেন আমার পেজের মধ্যে মনে করেন রাইট ম্যানেজার নাই, বাট আমার অরিজিনাল এগুলোর ক্রিয়েটর হচ্ছে আমি, আমি কষ্ট করে ভিডিও বানালাম, কিন্তু দেখা যাচ্ছে আরেকজনের রাইট ম্যানেজার আছে, সে কী করলো আমার ভিডিওটা চুরি করে ডাউনলোড করে সে কিন্তু রাইট ম্যানেজারের মাধ্যমে আমাকে চাইলে আমাকে উল্টো কপিরাইট দিতে পারবে। কিন্তু এটা আসলে মানে কথা হচ্ছে ফেসবুককে যে যেভাবে বোঝাতে পারে সেই রকম, কিন্তু এই ভিডিওর মূল মালিক তো আমি, তাই না? কিন্তু তার কাছে রাইট ম্যানেজার আছে, আমার কাছে রাইট ম্যানেজার না। সে আমার থেকে ডাউনলোড করে সে কী করলো তার পেজ আপলোড করলো, আপলোড করার পর রাইট ম্যানেজার দিয়ে আমাকে দিয়ে আমার পেজের মধ্যে সে ভিডিওর মধ্যে কপিরাইট দিছে। তো ফেসবুক টিমে কিন্তু তখন আমি কিন্তু কপিরাইটকে বসে দেবো। এটা হচ্ছে রাইট ম্যানেজারের পাওয়ার। সো ফেসবুক টিমে যেভাবে বোঝাতে পারে সেভাবে কাজ চলে। সো আসলে এটা রাইট ম্যানেজার সবার কাছে অ্যাভেলেবেল না, এটা হচ্ছে কেউ পায় কেউ পায় না, ঠিক আছে? সো এখন আমি মোটামুটি বোঝাতে পারছি আমরা আসলে রাইট ম্যানেজার বিষয়টা কী। সো রাইট ম্যানেজার আসলে যদি আপনিও পান বা আমি পাই তাহলে হচ্ছে লাকি। সো এটা যেহেতু অ্যাভেলেবেল দেয় না, সেজন্য এটা পাওয়ার জন্য কী করতে হবে, আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি সবার আগে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে লিখবেন ফেসবুক রাইট ম্যানেজার, আমি এখানে অলরেডি সিলেক্ট করে রাখছি ফেসবুক রাইট ম্যানেজার, আপনি চার্জ করবেন। এরপর ডেস্কটপ সাইট মোড অন করবেন, ডেস্কটপ সাইট অন করবেন। ডেস্কটপ সাইট অন করার পর দেখেন এখানে একদম ফার্স্ট ওয়েবসাইট যেটা আছে ম্যাটা, ম্যাটা বিজনেস, ম্যাটা রাইট ম্যানেজার, এটার মধ্যে ক্লিক করবেন ফার্স্ট ওয়েবসাইটে। এরপর হচ্ছে আপনার কাছে একটা ইন্টারফেস শো হবে, এরকম ইন্টারফেস শো হওয়ার পর আপনার কাছে দেখেন একটা এখানে একটা অ্যাড অপশন পেয়ে যাচ্ছেন, অ্যাড অপশনটাতে ক্লিক করবেন। অনেকজনের কাছে 3 ডট অপশন থাকতে পারে আর অনেকজনের কাছে এরকম থাকতে পারে, যার কাছে যেরকম থাকবে সেটার মধ্যে ক্লিক করবেন। এখন কী করবেন, এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস অপশনটাতে ক্লিক করবেন, রিকোয়েস্ট অ্যাক্সেস। সো আমি রিকোয়েস্ট অ্যাক্সেস অপশনটাতে ক্লিক করে দেব। রিকোয়েস্ট অ্যাক্সেস অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে যতগুলো পেজ আছে, যতগুলো আপনার হচ্ছে ফেসবুক পেজ আছে, সে পেজগুলো কিন্তু এখানে শো করবে। সো আমি যে পেজটার মধ্যে রাইট ম্যানেজার চাচ্ছি, যে পেজটার মধ্যে আমি রাইট ম্যানেজার না অ্যাপ্লাই করবো, সে পেজটা এখানে সিলেক্ট করতে হবে। সো আমি এই পেজটা সিলেক্ট করলাম, প্রিন্সিত পেজটা সিলেক্ট করলাম। এখানে 3টা অপশন থাকবে, আপনি কী জন্য রাইট ম্যানেজার অ্যাপ্লাই করবেন, ফটোর জন্য, অডিওর জন্য, ভিডিওর জন্য। সো স্বাভাবিকভাবে আমি সাজেস্ট করি ভিডিওর জন্য, আমার পেজটা অলরেডি ভিডিও ক্যাটাগরি, সো আপনারা ভিডিও সাজেস্ট করবেন। সো আমি ভিডিও ক্লিক করলাম। এরপরে দেখেন এখানে পরবর্তী একটা অপশন চলে আসলো, হোয়াট টাইপ অফ রাইট হোল্ডার আর ইউ। এটার মধ্যে আপনি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর এটা সিলেক্ট করে দেবেন। সো আমি ইন্ডিভিজুয়াল ক্রিয়েট সিলেক্ট করে দিলাম। ইন্ডিভিজুয়াল ক্রিয়েট সিলেক্ট করার পর এখানে আরেকটা দেখতেছে প্রাইমারি রাইটস হোল্ডার, এটার মধ্যে অর্থাৎ আপনি পেজটা কী নামে করতে চান, কার নাম দিয়ে মানে পেজের নাম, রাইট ম্যানেজার নাম দিতে চাচ্ছেন। সো আমি আমার নামটা দেবো প্রিন্স হৃদয়, এখানে আপনাদের নামটা দিবেন প্রিন্স
হৃদয়, আমি প্রিন্স হৃদয় দিলাম। এরপরে হাউ অফেন ডু ইউ পাবলিশ কন্টেন্ট, আপনি ডেলি ভিডিও আপলোড করেন নাকি সপ্তাহে নাকি মাসে, এই জায়গায় টাচ করবেন। টাচ করার পর এখানে ডেলি আছে, উইকলি আছে, মান্থলি আছে, সো আমি তো ডেলি আপলোড করি, এই জন্য আমি ডেলি অপশনটাতে সিলেক্ট করব। এরপর এখানে আরেকটা অপশন আছে, হ্যাভ ইউ ইস্যুড এ কপিরাইট রিপোর্ট অন ফেসবুক এর, আপনি কপিরাইটের জন্য কি কখনো কি আগে অ্যাপ্লাই করছিলেন। সো আমি তো আসলে কোনো কপিরাইটের জন্য কখনো কোনো কিছু অ্যাপ্লাই করি নাই, এই জন্য আমি নো অপশনটাতে ক্লিক করব। এরপর এখানে দেখেন পরের অপশনে, হোয়াট আর এক্সাম্পল অফ ভিডিও দ্যাট ইউ উড লাইক টু প্রোটেক্ট, অর্থাৎ বলতেছে আমার নিজের কন্টেন্ট করা ভিডিও এরকম পাঁচটা ভিডিও এখানে শো করতে হবে, ঠিক আছে। এই জন্য এখানে অ্যাড লিঙ্ক আছে, অ্যাড লিঙ্ক অপশনেতে ক্লিক করলে পাঁচটা অ্যাড লিঙ্ক হয়ে যাবে। সো আমি এখানে অ্যাড লিঙ্ক ক্লিক করতেছি, তিনটা চারটা পাঁচটা, এখন আমার নিজের কন্টেন্ট ক্রিয়েটর করা আমি এরকম পাঁচটা ভিডিও এখানে দেখাবো। সো আমি এখানে ফেসবুক পেজে চলে গেলাম, ফেসবুক পেজে চলে যাওয়ার পর এখানে কী করবো, ফার্স্ট অফ অল হচ্ছে আমার কন্টেন্ট করা, আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম, এটা কপি করলাম, কপি করে আমি এটা ওখানে বসে দেবো, ফার্স্টের মধ্যে বসে দেবো। সো আমি এখানে বসালাম ফার্স্টের মধ্যে, এখন দ্বিতীয়টা, এখন আরেকটা লাগবে। সো আমি এখানে এ ভিডিওতে দিলাম দুই নাম্বার, অর্থাৎ ফার্স্টের ভিডিও লিঙ্ক এখানে বসাতে হবে। সো আমি এখানে অলরেডি ফার্স্টের ভিডিও লিঙ্ক বসাইছি, আপনারা এবার ফার্স্টের লিঙ্ক বসাবেন। এরপরে এখানে আরেকটা অপশন দেখতেছেন, হোয়ার এলস ডাজ ইউর পেজ হ্যাভ অ্যান অনলাইন প্রেজেন্স, আপনার এই ভিডিওগুলোকে আর কোনো পেজে বা কোনো ইউটিউবে আপলোড করেন, যদি আপলোড করেন ইউটিউবে আপলোড করলে ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবেন, ওয়েবসাইটে আপলোড করলে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবেন। সো আমি এখানে আর কোনো লিঙ্ক দেবো না, এখানে আমি আদার্সের মধ্যে আমি আমার ফেসবুক আইডিতে আপলোড করি, মাঝে মধ্যে কোলাবরেট করি, যেন আমার ফেসবুক আইডির লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো, আদার্সের মধ্যে আমি এখানে আমার ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দেবো, মাঝে মধ্যে আমি এটার মধ্যে যেহেতু কোলাবরেট করি এই জন্য আমি এখানে সরি। সো আমি এখানে আদার্সের মধ্যে আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিচ্ছি, মাঝে মধ্যে আমি কোলাবরেট যেহেতু করি এই জন্য আমি আমার আইডি লিঙ্কটা বসালাম। এখন এখানে একটা অপশন দিছে, হোয়াট এলস শুড উই নো, টেল আস মোর অ্যাবাউট হোয়াই ইউ ওয়ান্ট টু ইউজ রাইট ম্যানেজার, আপনি রাইট ম্যানেজারটা কী জন্য অ্যাপ্লাই করতেছেন, কী জন্য আবেদন করতেছেন। সো এই জন্য আপনার এখানে একটা জিনিস বোঝাতে হবে, আপনি রাইট ম্যানেজারটা কী জন্য আবেদন করতেছেন, অথবা আপনি এটা লিখতে পারেন, আমার ফেসবুকের যতগুলো ভিডিও আছে আমি এগুলোর ওনার, আমি নিজে কষ্ট করে ভিডিও বানাই, আমি চাচ্ছি না আমার ভিডিওগুলো অন্য কোনো পেজে আপলোড করা হোক, আমি চাচ্ছি না আমার ভিডিওগুলো চুরি করে কেউ ব্যবহার করুক। সো আমি কষ্ট করে ভিডিও বানাই, এই কষ্ট করে ভিডিওগুলো শুধু আমি ব্যবহার করবো, যার কারণে আমি ফেসবুক রাইট ম্যানেজার মানে অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতেছি। এই জিনিসগুলো আপনার বোঝাতে হবে, তা আবার ইংলিশের মধ্যে, ঠিক আছে। সো আমি এখানে একটা লেখা কপি করে রাখছি, আমি এটা কপি এখানে পেস্ট করে দেবো, এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। আমি আপনারা আপনাদের মতো লিখবেন, আবার আমার এটা দেখে দেখে লিখে দিয়েন না, এটা দেখে দেখে লিখে দিলে হবে না, আপনাদের মতো আপনাদের লিখে দিতে হবে। সো এখানে একটা দেখেন নিজে একটা অপশন আছে, কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, এখানে একটা আপনার অ্যাক্টিভ ইমেল দিতে হবে। সো আমি এখানে একটা ইমেল বসাবো, প্রিন্স হৃদয় অফিসিয়াল @gmail.com। এরপর দেখেন এখানে একটা সেন্ড ভেরিফিকেশন কোড আছে, সো আমি এটার মধ্যে এখন সেন্ড ভেরিফিকেশন কোডের মধ্যে ক্লিক করে একটা কোন নাম্বার যাবে, আমি তারপর একটু সবগুলো চেক করে নিই, ঠিকঠাক আছে কি না, এক ঠিকঠাক আছে। এখন আমি সেন্ড ভেরিফিকেশন কোড দেব, সেন্ড ভেরিফিকেশন কোড দিলে অর্থাৎ আমার জিমেলের মধ্যে একটা কোন নাম্বার যাবে, এখন আমি সে কোন নাম্বারটা রিসিভ করতে হবে, আমি আমার জিমেলে আসলাম, সো আমি রাইট ম্যানেজারটা কোথায় পাবেন, রাইট ম্যানেজার ক্রিয়েটর স্টুডিওতে পেয়ে যাবেন, ক্রিয়েটর স্টুডিওতে এখানে ক্লিক করবেন, ক্রিয়েটর স্টুডিওতে আমি করলাম, ক্রিয়েটর স্টুডিওতে আসার পর এখানে যে মনিটাইজেশন আছে, মনিটাইজেশন এই জায়গার মধ্যে রাইট ম্যানেজার অপশনটা যুক্ত হবে আলাদা ফিচারটা, ঠিক আছে। যখন ফেসবুক টিম আমাকে দিবে সেক্ষেত্রে এখানে রাইট ম্যানেজারটা যুক্ত হয়ে যাবে, আপনি ওটা দিয়ে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন, কেউ আপনার কোনো কিছু চুরি করলে সেটা আপনি বুঝতে পারবেন।
সো যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনি যদি কোনো কিছু যদি জানতে পারেন, শিখতে পারেন রাইট ম্যানেজার সম্পর্কে, কিছুটা যদি অতিবাহিত যদি নিজেকে বুঝতে পারেন রাইট ম্যানেজারটা আসলে কী, যেটা আজকে এতদিনও জানতেন না বাট আজকে জানছেন, তাহলে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে পারবেন, ভালো মন্দ জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত জন্য নেবেন। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।